मोर प्रिय बंधु अकल आज आपनलोक ए न्यू क्रिएशन यूट्यूब चेनेल स्वागत जानाइछो आरो आज आमी आपनलोक अंतरराष्ट्रीय मेला ले लई गय आसु जी मेला शिवसागर होय आसे आरो इयाते बलक बलक आमी आमार एम भिडियो टु आरंभ करू। आमी देखि पाउ जे थलुआ किसान बस्तु आमी देखि पाइछो आमार बाइभाय कल उलियाइछे एया देखिसे आपनलोक আমার থলুয়া বস্তু মশরুম প্রকৃতি প্রকৃতির মশরুম আর এয়া বাইরসকালে কিছু আমার আমাক বুঝাই দিব বাইরসকালে কি একচুয়ালি কি বস্তু বাইরে এই কি বস্তু হয় একচুয়ালি এই কি হয় মানে কি করে এই প্যাকেট দেখি পাওয়া গেছে মানে এই হয় কি একচুয়ালি প্যাকেট এই সিলিন্ডার হয় মাশরুম প্রোডাকশন যেটা করো সিলিন্ডার বলে কয় কাঠফুলার হয় আপনারা দেখি পাইছে এই যেটা হয় ফুল ওলাব আপনার ঘর কত বাইর নামদাং গোহাঁইগাঁও বাইরসকলে থলুয়া হিসাবে নিজে নিজে এই বনাইছে আর ইয়াত আপনাদের দেখি পাব ইয়াতলকর এড্রেস দিয়া হয়েছে আর ইয়াত আপনাদের যদি কেবা প্রয়োজন হয় তো ইয়াত যোগাযোগ করব পারি ঠিক আছে বাইর বল আমি আগবাড়ি যাও আগলে কইছিল বিভিন্ন প্রকার বিভিন্ন রাজ্যের বিভিন্ন স্থানের বহুত ব্যাপারীবিল আছে আর ইয়াত দেখছে আপনাদের বিক্রি বিক্রি করেছে কলকাতার আহিছে আর অনেক প্রকার বিভিন্ন প্রকার বিভিন্ন মানুষবিল ইয়াত নিজের নিজের বিজনেসবিল চলা আছে আর বলক বলক অল্প আপনাদের দেখি পাইছে বরপুখুরী বরপুখুরী অতি ঐতিহ্য মন্দিত বরপুখুরী শিবসাগর যদি মজ মাছ বজে দেখি পাওয়া যায় ইয়ার একটা একটা বস্তু চকু আকর্ষণ করেছে আজ ইয়াত ইমান বেপারবিল করে আছে টাকার কারণে কিন্তু আমি ইয়াত একটা ব্যানার দেখি পাইছো ফ্রি ডিস্ট্রিবিউশন বলে তো বাইদ ইয়াত আমি কিবা একটা দেখি পাইছো আপনার ফ্রি ডিস্ট্রিবিউশন করে আছে একচুয়ালি এই হয় কি আমার অল্প বুঝাই দিবসুন আমি এসময়তে বাইবেল ডিস্ট্রিবিউশন করছো বাইবেল হয়েছে আমি গিডিয়নের তরফেরপা আমি বাইবেল ডিস্ট্রিবিউশন করছো আর গিডিয়ন হয়েছে গিডিয়ন ইন্টারন্যাশনাল হয়েছে খ্রিস্টীয় বিশ্বাসী ব্যবসায়ী আর চাকরিয়াল সকলে চাকরিয়াল সকল গঠিত একটা আন্তরাষ্ট্রীয় সংগঠন আর ইয়ার যোগেদি আমি ঈশ্বরের বাক্যবিল বিলাম আমি অকল হোটেলত বা হসপিটালত বন্দীশালত কারাগারত এইবিলাকত আমি স্কুলত আমি বিলাও এইবিলাক বাক্য আর তার যোগেদি অনেক হেরুয়া আত্মাবিল যাকে হয়তো কিছু মানুষের হয়তো সুইসাইড করবলেও যাবলে ওলায় জীবনত আশা না থাকে চিন্তা না থাকে তেওঁবিলাকৰ চিন্তাৰে ভরপুর হয় তেনেকুৱা মানুহ কেতিয়াবা গিডিয়নৰ বাক্য বাইবেলৰ এটা বাক্য শব্দ পায় বা বাক্যৰ যোগেদি তেওঁবিলাকৰ জীবন শুধৰণি হয় আর তেওঁবিলাকে এটা নতুন জীবন পায় আর তেওঁবিলাকৰ জীবনত আশা আহে তেওঁবিলাকৰ জীবনৰ যিমান কষ্ট সমস্যা চিন্তাবিলাক সেই সকলো দূর করে আর বর্তমান 194 দেশত এই গিডিয়নৰ বাইবেল বিতরণ করা হয়ে আছে আর প্রভু যীশুত বিশ্বাস করা প্রতিজনেই গিডিয়নৰ মেম্বার হব পাৰিব আর বছরেকত এটা কম সংখ্যক এটা অনুদান দিব অনুদান দিব লাগিব আর তার বাহিরে আমি গিডিয়নৰ মেম্বার সকলে যেনেকৈ বাইবেলখন আমার প্রত্যেকের কারণে তীর্থযাত্রীর লাখুটি দিক নির্ণয় যন্ত্র সৈনিকর কারণে একটা ঢাল আর বিশ্বাসী সকলের কারণে এখন সংবিধান গতি এই বাইবেলে হেরুয়া আত্মাবিল রক্ষা করব আর এই সময়ত আমি এই মেলার মাজত অনেক ভোকাতুর লোক এই বাক্য বিতরণ করার যোগেদি তেওঁবিলাকৰ জীবনত আশার সঞ্চার জগাই তুলিবলৈ সক্ষম হয়েছে ধন্যবাদ ধন্যবাদ দিছো বাইদেউ এটা সুন্দর আপনাদের কার্য করে আছে আর তার আমি দেখি পাইছো যে বিনামূল্যভাবে যে কোনো পয়সা নিদিয়াকে পানি বিতরণ করে আছে আমি দেখি পাইছো গ্লাসবিলাক সজাই রাখিছে আর যিমান ভক্তবিলাক ইয়াত ফুৰিবলৈ আহিছে এই মেলাত যিবিলাক ফুৰিবলৈ আহিছে তেওঁলোকে অনেকে অনেক চিয়াহত থাকিব পাৰে বা অনেকে তেওঁলোকে দুটা কাম করে আছে এটা হচ্ছে জীবনের জল দি আছে তেওঁলোকৰ মতে আৰু এটা হচ্ছে
শরীরের যে জল যে প্রয়োজন আছে সেটা দি আছে। আর এটা বাইদেউ মানে বুঝব বিচার ইয়াত কিনা বেনারত আপনার দেখি পাওয়া গেছে কিনা মোস্ট পাবলিশ মোস্ট ওয়াইডলি ট্রান্সলেটেড বুক একচুয়ালি এই বিষয়টা কি প্রথম ট্রান্সলেশন হয়েছে বড় গুরুত্বপূর্ণ বিষয় আমি সকলে জানি লাগে যে বিভিন্ন জাতি বর্ণ নির্বিশেষে সকলে এই বাক্য পড়ব পাৰিব আৰু ইয়াৰ যোগেদি আমি যিটো আমি স্থানীয় যিটো বহুত ধন্যবাদ আপোনালোকে যি এটা ভাল কাম কৰি আছে এইবিলাক সকলো আছে ন ইয়াত কি কি আছে আমি অলপ চামচোন ইয়াত এখন সকলোতকৈ উত্তম উপহার আচরিত প্রেম আর কিনা যে বাগিচার ভিতর কাহিনী তো এই সকলবিলাক ইয়াত আপনাকে বিনামূল্যে দিয়ে আছে নহয় জানো বহুত এই মেলারপরা বা অন্যান্য স্থানবিলাকতো এই বিতরণ করে থাকা দেখা পাওয়া যায় আপনাকে ইয়ার কালেকশন করব পাৰিব বাৰু বলা আমি এতিয়া আগলে আগবাঢ়ি যাও আজি এই শিবরাত্রি মেলাত আর বিভিন্ন অনেক প্রকার বস্তুবিলাক আমি দেখি পাইছো ইয়াত আমি এটা বস্তু আমি দেখি পাইছো খদরের দোকান হব লাগে দাদা কোপরা আছে আপনি ছয়গাঁওপরা আছে কেন ব্যাপার কেন চলিছে ভালো চলিছে ন এইবর কি খদর হয় নাকি বারো আচ্ছা আচ্ছা আমার ইয়াতে নির্মিত নহয় জানো আচ্ছা আর কিবা পাটর মুগার কিবা আনিছে নাকি হয় 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 ওকে আচ্ছা আচ্ছা এইবিলাক কিমান কিমান দামত বিক্রি হয় এইবিলাক নশ হাজার আর এইবিলাক হেৰি 3000 ন হয় আজি দেখি ভাল লাগিছে আজি অনেক আমি বিজ্ঞানের যুগতো অনেক আমার থলুয়া বস্তুবিলাক আমি এতিয়া মানুহবিলাকে ব্যবহার করেছে আমি অনেক দেখি পাইছো আমি আগত আমি দেখি পাইছো যে ইয়াত এটা গামোচা আছে গামোচার শার্ট এটা আছে আর খদরের সৰু সৰু ল'ৰা ছোৱালীবিলাকৰ জেকেট আছে আর দাদা আপনার পাই ভাল লাগিলে আর আহি থাকা দিনবিলাকত আকৌ লগ পাম এইখিনিতে মই কথা এটা মনত পৰিলে ফটককে মোৰ যিটো ৱালেটটো ৱালেটটো পিছ পকেটত নহয় কিন্তু ৱালেটটো যাতে আমি আগ পকেটত ৰাখোঁ ইয়াত শুনিছোঁ মানে বহুত পকেট মাৰবিলাকো আহি আছে সেইকাৰণে মই ৱালেটটো প্ৰথমে মোৰ আগ পকেটত মই ভৰাই লওঁ তাৰপিছত বলক আপোনালোক আগলৈ দেখাই যাওঁ আৰু এই মেলা চাওঁতে আমি এটা বস্তু চকু আকর্ষণ করলে সেইটো হৈছে ফুল সময়লৈ কলা সংস্কার সংস্থান আহকচোন আমি ইয়াত চাওঁ আমি ইয়াত দেখি পাওঁ যে বিভিন্ন প্রকারের ইয়াত আমার থলুয়া বাদ্যযন্ত্রবিলাক আমি ইয়াত দেখি পাইছো দাদা আপনাকে কোপরা আহিছে নিমাইজান আমার শিবসাগর নিমাইজানি শিবসাগর নিমাইজানেরপরা ইয়াত এখন দোকান দিয়া দেখি পাইছো আর ইয়াত আমি দেখি পাইছো বিভিন্ন প্রকারের বাদ্যযন্ত্রবিলাক মোক সংস্কৃতিবিলাক অসমীয়া সংস্কৃতিবিলাক যাতে হেরাই না যায় আর ইয়া টকা এয়া টকা আর বিভিন্ন প্রকার বস্তু বিক্রি করেছে এইটো কি বস্তু হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা পেপার যোনটো লগায় ন মহর সিংহত যে পেপার লগায় সেইটাই হয় এইটো বাৰু আমি অলপ আগবাঢ়ি যাম আর কি কি পাওঁ আপোনালোকক মই দেখাবলৈ চেষ্টা কৰিম এইখন হৈছে শিবসাগৰ ছোৱালী কলেজ ছোৱালী কলেজৰ সন্মুখতে এই গোটেই মেলা আমি ইয়াত দেখা পোৱা গৈছোঁ কাৰণ শিৱ মেলাখন কলেজৰ ওচৰতে হোৱাৰ কাৰণে আপোনালোকক কলেজখন অলপ বাহিৰৰ ফালৰ পৰা দেখাই দিলোঁ আৰু বলকচোন আমি কলেজৰ কাষেৰে যোৱা ৰাস্তা দিয়ে অলপ আগবাঢ়ি যাওঁ ইয়াত আমি দেখি পাইছোঁ কিছুমান লোহাৰ অস্ত্ৰ বা আমি যিবিলাক আমি ঘৰত আমি খুব ব্যৱহাৰ কৰোঁ আমি তেনে কিছুমান বস্তু আমি দেখাৰসকলে ইয়াত তেওঁলোকৰ ব্যৱহাৰ চলাইছে আৰু অনেক প্ৰকাৰৰ দাম কুঠাৰ তেওঁলোকে বনাইছে আৰু ইয়াত বিক্ৰী কৰিবলৈ আনিছে শিৱদৌল আজি অনেক প্ৰকাৰ অনেক স্থানৰ পৰা অনেক মানুহবিলাক ইয়াত আহে এই শিৱদৌল চাবলৈ আজি আপোনালোকক মই এই শিৱদৌল দেখাবলৈ বিচাৰিছোঁ যিটো শিৱদৌল 1734 শিৱসিংহৰ যোগেদি এই
निर्मित হৈছিল আৰু যদি এই ভিডিওটো আপোনালোকে চাই ভাল পাইছে তেনেহলে কমেন্টস কৰিব আৰু মোৰ এই নতুন চেনেলটো সাবস্ক্রাইব কৰিব আৰু আপোনালোকৰ নতুন নতুন কিবা বস্তু যদি দেখাবলৈ আমি চেষ্টা কৰি থাকিম আৰু ইয়াতে মোৰ এই ভিডিও আজি সামৰণি মাৰিছোঁ।